ওদের বাসা ভাড়ানো যে কতটা কষ্টকর, তো সেই বিষয়টা আমরা আজকে ফানি আকারে দেখাবো। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লুক লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমি তো আপনার বাসার সামনেই আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদা। আঙ্কেল আমি বাসা ভাড়া নিতে আসছি। ও বাসা ভাড়া নিতে আসছি? হ্যাঁ বাসা ভাড়া দেবো, কিন্তু আমি তো ব্যাচেলারদেরকে ভাড়া দিই না। তোমার কি স্ত্রী আছে? কি বলেন আঙ্কেল, আমি স্ত্রী সবসময় সাথেই রাখি। সাথে মানে হাউ ফানি আঙ্কেল, নো টেনশন, আমি অল টাইম স্ত্রী রাখি। কারণ একটু ওয়েট কি বলছো তুমি আঙ্কেল? এই যে স্ত্রী, বাড়ি ভাড়া দেওয়া যাবে আঙ্কেল? আমি অল টাইম না মামা লাল সব চৌধুরী, আমার সাথে সল চৌধুরী। তুমি বাসা ভাড়া নেবে? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি তো বাবা ব্যাচেলর কে বাসা ভাড়া নিব না, তুমি কি বিবাহিত? আঙ্কেল আসলে আমরা একটা বাসা ভাড়া নিতে চাচ্ছি, আপনার এই বাসাটা কি ভাড়া দেওয়া যাবে? বাসাটা ভাড়া দেওয়া যাবে, বাসা ফাঁকা আছে। তো আপনারা কি ব্যাচেলর? আঙ্কেল আমাদের তিনজন স্ত্রী নাই, আমারটা আছে, আমরা তিনজনই কাজ চালাবো। বলো ফানি কোথায় এসেছো? হ্যাঁ আঙ্কেল আপনি বাসা ভাড়া দেবো না, আঙ্কেল আমাদের বাসা ভাড়া খুব প্রয়োজন। আঙ্কেল আমি তো আপনি বাসার নিচেই আছি। আচ্ছা আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, আপনার কি দরকার? আঙ্কেল যে আপনার বাসাটা ভাড়া দিবেন না? হ্যাঁ আমি তাই আপনার বাসায় একটু থাকতে চাচ্ছি, আমাকে ভাড়া দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে না কেন, অবশ্যই দেওয়া যাবে। কিন্তু তুমি আমাকে আঙ্কেল বলতেছো কিসের জন্য? তুমি আমাকে কি বলবো স্যার? না ভাইয়া বললে চলবে। ভাইয়া ভাইয়া আমাকে একটু থাকতে দিবেন না প্লিজ। থাকতে কেন দেবো না, তোমাকেই তো থাকতে দেবো। কিন্তু তোমার হাজবেন্ড নেই? না আমি একদম কুমারী আঙ্কেল। ও আঙ্কেল আবার আসছি। বাবা প্লিজ আঙ্কেল, আমার দরকার খুব, কিছু মনে করেন না। ও মাই গড, প্লিজ আঙ্কেল করে বাসায় ঢুকতো কেন? বাসায় ঢুকতো কেন? বেরো 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 বেরো।